ওয়েলকাম বন্ধুরা আগের দিন আমরা টেলর সিরিজ এক্সপেনশনের এক্সাম্পল করেছিলাম কিসের জন্য পলিনামিয়ান ইকুয়েশনের জন্য তাই তো এই যে এটা হলো আমরা আমাদের আগের দিনের অঙ্ক ঠিক আছে তো তোমরা যদি এই ভিডিওটা কেউ দেখে না থাকো তার লিঙ্ক আমি নিচে দিয়ে দেব তোমরা দেখে নিতে পারো আজকে আমরা করবো ট্রিকোনোমেট্রিক ফাংশনের জন্য কিন্তু একটা প্রবলেম কি প্রবলেম আগের দিন দেখো এফ অফ এক্স ওয়াই ডিরেক্টলি দেওয়া ছিল কোন পয়েন্টের সাপেক্ষে করতে হবে সেটা দেওয়া ছিল কিন্তু আজকে প্রবলেমটা কোথায় প্রবলেমটা হলো এফ অফ এক্স ওয়াই কোথাও ডিরেক্টলি দেওয়া নেই বা কোন পয়েন্টের সাপেক্ষে করব। সেটাও কিন্তু দেওয়া নেই ঠিক আছে সেটা আমরা অঙ্ক দেখি বুঝতে পারব দেখো আগের দিন আমাদের কী ছিল এফ অফ এক্স ওয়াই যেটা ছিল অ্যান্সারে কিন্তু আমার সেটা এসছিল তাই না এখানটায় হ্যাঁ এই তো এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু পুরো সিরিজটা এসেছিলো তার মানে কি সেই হিসেবে বলতে গেলে আমাদের এফ অফ এক্স ওয়াই কোনটা এটা সাইন এক্স ইন্টু সাইন ওয়াই আর একটা কথা বলেছিলাম বন্ধুরা যে পয়েন্টের সাপেক্ষে আমরা বের করবো এক্সকে আর ওয়াইকে তার ফ্যাক্টোরিয়াল আকারে লিখবো ঠিক আছে এখানে ছিল আগের দিন ওয়ান মাইনাস ওয়ান পয়েন্টে তাই দেখো সবগুলো আমরা এক্স মাইনাস ওয়ান আর ওয়াই মাইনাস ওয়াই মাইনাস অফ মাইনাস ওয়ান তার মানে ওয়াই প্লাস ওয়ান দেখো এই যে এক্স মাইনাস ওয়ান আর ওয়াই প্লাস ওয়ান আঁকার সবগুলো রেখেছিলাম এখানে দেখছি আজকের অঙ্কতে এক্সের সঙ্গে কোনো কিছু বিয়োগ নেই বা ওয়াইয়ের সঙ্গে কোনো কিছু বিয়োগ বা যোগ কোনো কিছুই নেই তার মানে আমরা বুঝতে পারছি এটা কোন পয়েন্টের সাপেক্ষে অবশ্যই জিরো জিরো পয়েন্টের সাপেক্ষে ঠিক আছে হয় দেওয়া থাকবে কোন পয়েন্টের সাপেক্ষে না হলে এরকম টাইপের কিছু একটা দেওয়া থাকবে আর এরকম টাইপের কিছু দেওয়া নেই মানে সেটা কি জিরো জিরো পয়েন্টের সাপেক্ষে তাহলে আজকে আমরা অঙ্কটা পা করি সলিউশন লেট এফ আব এক্স ওয়াই ইকলস টু সাইন এক্স ইন টু সাইন ওয়াই এবার এখানে তো কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো এক্স ওয়াই এর জন্য খাটবে ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর টু এটা এক নম্বর দিয়ে দিই সিন্স sine x and sine y is infinitely many times differentiable in r therefore sine x into sine y is also infinitely many times ডিফারেন্সিয়েল ইন আর টু মানেটা কি যেহেতু আমরা জানি সাইন এক্স আর সাইন ওয়াই প্রত্যেকটা কি ইনফাইনাইট মেন টাইম আমরা ডিফারেন্সিয়েল করতে পারি তাহলে তাদের যে গুণ ফল সেটাও কী হবে ডিফারেন্সিয়েল করা যাবে তার মানে কি এখানে আমরা টেলস সিরিজ এক্সপানশন থিওরিমটা কাজে লাগাতে পারবো

y এফ x x minus sin x sin y f of ওয়াই ওয়াই সাইন এক্স সাইন ওয়াই সামনে একটা মাইনাস আচ্ছা আর কথা কতগুলো বের করবো টাম কতবার আমরা ডিফারেন্সিয়েবল করব কী করে বুঝবো আগের দিন কি দেওয়া ছিল না আগের দিন দেওয়া ছিল না তবে ওটা কি জিরো হয়ে যাচ্ছিলো কিছুটা আসার পর তাই তো আজকে দেখো যেটা আমাদের অ্যান্সার চেয়েছে তার এই পারে মানে রাইট হ্যান্ড সাইডের দিকে এক্সের এবং এক্স ওয়াই যে কম্পোনেন্ট ফল সর্বোচ্চ ঘাত কত তিন এখানে দেখো এক্সের পাওয়ার তিন এখানে তো ওয়াইয়ের পাওয়ার তিন এখানে দেখতে গেলে এক্সের এর পাওয়ার এক ওয়াইয়ের এর পাওয়ার দুই দুটো মেলে তিন এখানেও তাই এক্সের এর দুই ওয়াই এর এক দুটো মেলে তিন আর এখানে থিটা আছে তার মানে আমাদের তিন ঘাত অবধি করতে হবে পার্সেল ডেরিভেটিভ তারপরে থিটাটাকে ইনক্লুড করতে হবে ঠিক আছে আচ্ছা একটা লাগে এফ অফ কে ওয়াই এর সাপেক্ষে এটাকে ওয়াই সাপেক্ষে তার মানে কস এক্স कस वा एफअ एक्स 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 की माइनस कस एक्स वाई एफअ वाई 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 की माइनस एक्स कस व আর কি লাগবে এফ অফ এক্স ওয়াই ওয়াই এক্স ওয়াই সাপেক্ষ করেছি আরেকবার ওয়াই সাপেক্ষে তার মানে মাইনাস কস এক্স সাইন ওয়াই আচ্ছা আর কিছু লাগবে কিনা বর্তমানে বুঝতে পারছি না সেটা পরে আমরা ফর্মুলা দেখে বের করে নেব ঠিক আছে टीज एक्सपैंशन एक्सपैंशन कार फर टू भरिएबल्स कौन पॉइंट सपेक्षे এখানে আমরা দেখলাম জিরো জিরো পয়েন্টের সাপেক্ষে অ্যাবাউট জিরো জিরো আপ টু কি দেখব আপ টু থার্ড ডিগ্রি ঠিক আছে তাহলে কত তম অব্দি তিন ডিগ্রি অব্দি আমি দেখবো কী হবে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ বি হয় এখানে বি জিরো জিরো দেখো ফর্মুলা কিন্তু জানতে হবে ফর্মুলার তোমরা না জানলে আগের ভিডিও দেখতে পারো তার লিঙ্ক নিচে দেওয়া আছে ঠিক আছে আর কি হবে এইচ ডেল ডেল এক্স প্লাস কে ডেল ওয়াই কোন পয়েন্টে এফ অফ জিরো জিরো প্লাছ ওৱান বাই ফেক্টৰিয়েল টু এইচ ডেল ডেল এক্স প্লাছ কে ডেল ডেল ওৱাই তাৰ স্কোৱাৰ এফ অফ জিৰ' জিৰ' প্লাছ যদি আমাৰ তিনি ডিগ্ৰী অবধি নিব তান বাই ফেক্টৰিয়েল থ্ৰী এইচ ডেল ডেল এক্স প্লাছ কে ডেল ডেল ৱাই তাৰ কিউব এফ অফ এবার কিন্তু জিরো জিরো নিব না কোন পয়েন্ট নিতে হয় আমাদের আমাদের নিতে হয় এ প্লাস থিটাকে কমা বি প্লাস থিটাকে এখানে এ কত জিরো বিও জিরো তাহলে হবে থিটা সরি এখানে এইচ এ প্লাস থিটা এইচ এও জিরো বিও জিরো তাহলে হবে আমাদের থিটা এইচ কমা থিটা কে এই পয়েন্টের সাপেক্ষে ঠিক আছে আচ্ছা একটু মানে মডিফাই করে টেকে এফ অফ জিরো জিরো থাক প্লাস এইচ মানে কত বলেছিলাম আমরা এখানেই ছিল আমাদের এই তো এইচ মানে এক্স মাইনাস এইচ এখানে ছিল এক্স মাইনাস এ আমাদের এ মানে জিরো কে মানে ওয়াই মাইনাস বি ওয়াই জিরো তার এইচ এর জায়গায় আমরা লিখব এক্স ওয়াই এর জায়গায় লিখব কে এক্স ডেল ডেল এক্স প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই এফ জিরো সবই একই থাকবে শুধু কি হবে এইচ এর জায়গায় এক্স ওয়াই এর জায়গায় তার স্কোয়ার এফ অফ জিরো জিরো প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এক্স ডেল ডেল এক্স প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই তার কিউব এফ অফ থিটা এইচ তার মানে থিটা এক্স ইন্টু সরি কমা থিটা ওয়াই ঠিক আছে এবার আমরা সূত্রগুলো ভাঙব আর কি করবো মানগুলো বসাবো আর এফ অফ এক্স কমা ওয়াই হবে এফ অফ জিরো জিরো থাকবেই এটাকে ভেঙে নিলে কি হবে এক্স এফ এক্স জিরো জিরো ওয়াই এফ ওয়াই জিরো জিরো এটাও তাই ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু এটা হোল স্কোয়ার সূত্রে ভাঙবো আমরা সূত্রে ভাঙলে কি পাবো এক্স স্কোয়ার এফ এক্স এক্স জিরো জিরো ওয়াই স্কোয়ার এফ ওয়াই ওয়াই জিরো জিরো প্লাস টু এক্স ওয়াই ইন্টু এফ অফ এক্স ওয়াই কোন পয়েন্টে জিরো জিরো পয়েন্টে সেমলিভাবে এটাকেও এটা কিউবের সূত্রে ভাঙব ভাঙার পর মানুষগুলো বসাচ্ছি ঠিক আছে কি হয় মানে তাহলে এফ অফ জিরো জিরো থাকবেই প্লাস এক্স এফ এক্স কোন পইণ্টে জিৰ' জিৰ' প্লাছ ৱাই এফ ৱাই জিৰ' জিৰ' প্লাছ ওৱান বাই ফেক্টৰীয় টু তাৰমানে টু এক্স স্কোৰ এফ অফ এক্স এক্স কোন পইণ্টে জিৰ' জিৰ' প্লাছ ৱাই স্কোৰ ৱাই ৱাই জিৰ' জিৰ' প্লাছ টু এইখিনি জাই কাটবেনে ওয়াই ওয়াই এফ অফ এক্স জিরো জিরো ব্র্যাকেটে প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ছিল তার মানে সিক্স এক্স 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 কিউব এফ অফ এক্স আচ্ছা কোন পয়েন্টে বারবার লিখছি না ঠিক আছে প্লাস পয়েন্টটা একদম সবার শেষে দেবো তাহলে এক আমরা কি জানি এ প্লাস বি তাহলে কিউব মানে এ কিউব প্লাস থ্রি

প্র্যাকেটের বাইরে দিয়ে দিলাম থিটা এক্স কমা থিটা ওয়াই এরপর আমরা কী করব এক এক সব মানগুলো বসাবো ঠিক আছে এফ অফ জিরো 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 পয়েন্টে এফ এক্সের মান আমাদের এফ অফ এক্স ওয়াই ছিল সাইন এক্স সাইন ওয়াই এক্সের মান জিরো y মান জিরো তার মানে হয়ে যাচ্ছে আমাদের জিরো আমরা জিরো পুট করবো না আচ্ছা দেখি জিরোটা বসিয়ে দিই ঠিক আছে জিরো প্লাস এক্স এফ অফ এক্স কোন পয়েন্টে জিরো জিরো পয়েন্টে এফ অফ এক্স তার মানে জিরো জিরো সাইন হবে না এফ অফ ওয়াইও সেমভাবে সায়েন্স জিরো জিরো হবে না এফ অফ এক্স এক্স এটাও জিরো এফ অফ ওয়াই ওয়াইও জিরো 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 পয়েন্টে প্রত্যেক দেখছি এগুলো মান আমাদের কী আসছে জিরোই দিচ্ছে এখানে আমাদের কী কী লাগবে এক্সের সঙ্গে এফ এক্স তাও দেখলাম জিরো ওয়াইয়ের সঙ্গে এফ ওয়াই তাও দেখলাম জিরো এফ এর সঙ্গে ডবল এক্স তাও দেখলাম জিরো এফ এর সঙ্গে ওয়াইও দেখলাম জিরো এফ এর সঙ্গে এক্স ওয়াই সেটাও দেখলাম জিরো পয়েন্টে জিরো জিরো তাই তো যে বুঝে সরি হ্যাঁ এক্স ওয়াই যেটা সেটা হচ্ছে কস সিক্স কস ওয়াই তার মানে কস জিরো ওয়ান কস জিরো আবার ওয়ান তার এটার মান হচ্ছে শুধুমাত্র ওয়ান তাহলে এফ অফ এক্স ওয়াইটা আমরা পাবো বাকি সবগুলো জিরো তার মানে কি এত দূর বিমান প্রত্যেকটা আমাদের কী আসছে জিরো আমি এতটা পার পার্ট না পার্ট পার্ট করে না লেখে একদম জিরো লিখে দিয়েছি ঠিক আছে এটা পোট এখান থেকে একদম এতটা এবার আমাদের এফ অফ এক্স ওয়াইটা কিন্তু জিরো না কত আসছে ওয়ান এই হাফটা পুরোটার সঙ্গে গুণ তাহলে এখানে একটা হাফ থাকবে হাফ ইন্টু টু এক্স ওয়াই টু এক্স ওয়াই এফ অফ এক্স ওয়াই জিরো জিরো পয়েন্টটা কত আসলাম আমাদের ওয়ান তার কারণেই থাক

প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই এফ এক্স এক্স ওয়াই এফ এই তো আমাদের এক্স এক্স ওয়াই বের করা নেই আচ্ছা বের করে নিই এক্স এক্স ওয়াই এখানে এক্স এক্স বের করা আছে এটাকে ওয়াই সাপেক্ষে মাইনাস সাইন এক্স কস ওয়াই তাহলে এটা হবে মাইনাস সাইন থিটা এক্স কস থিটা ওয়াই এটা প্লাসটা হয়ে যাবে আমাদের মাইনাস সাইন থিটা এক্স কস থিটা ওয়াই আচ্ছা এই শেষেরগুলোতে আমি এক্সের জায়গায় থিটা এক্স ওয়াই এর জায়গায় থিটা ওয়াই কেন করছি বলো তো কারণ আমাদের থিটা এক্স আর থিটা ওয়াই পয়েন্টে বের করতে হবে ঠিক আছে আচ্ছা আমরা কতটুকু করলাম এতটুকু এবার আমাদের লাগবে থ্রি এক্স ওয়াই স্কোয়ার এফ एक्स वाई वाई ते तो एक्स वाई मैं माइनस कस थी थीटा वाई लिखी माइनस एट थ्री एक्स वाई स्कोर की देख लस थीटा एक्स साल थीटा वाई थीटा x, sin theta y, cos theta x সাইন থিটা ওয়াই আর একটা ওয়াই কিউব দিয়ে এফ অফ ওয়াই 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 এফ অফ ওয়াই 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 কোন পয়েন্টে তা থিটা এক্স থিটা ওয়াই কী হবে সাইন থিটা এক্স কস থিটা ওয়াই মাইনাস পাঠানো মাইনাস ওয়াই ওয়াই কিউব সাইন থিটা এক্স কস থিটা ওয়াই ব্যাস হয়ে গেল এই তো আমাদের এবার আমরা কী করে সাজিয়ে নেব ইকুয়ালস টু এখানে এক্স টু টু কেটে গেল এক্স ওয়াই আচ্ছা এফ অফ এক্স ওয়াই মানে কি ছিল আমাদের সাইন এক্স ইন্টু সাইন ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই চলে আসলো প্লাস দেখি কেমন করে অ্যান্সার সাজানো ছিল আমাদের কস থিটা এক্স সাইন থিটা ওয়াইটাকে একদিকে নিচে কস থিটা এক্স আর ছাইন থিটা ৱাই তাইতো কচ থিটা এক্স ছাইন থিটা ৱাই আৰু দেখ প্ৰত্যেকটাতে মাইনাস মাইনাছ মাইনাছ মাইনাই ত' আমি মাইনাস কমন নিতে মাইনাস ওৱান বাই ছিক্স কচ থিটা এক্স ছাইন থিটা ৱাই কমন নিলে আছে এক্স কিউব কচ থিটা এক্স চাইন থিটা ৱাই কমন নিলে আছোঁ এইখনে প্লাছ থ্ৰী এক্স ৱাই স্কোৰে ইণ্টু কচ থিটা এক্স ছাইন থিটা ৱাই প্লাস বাকি থাকলো সাইন এক্স কস থিটা ওয়াই ওয়াই তাহলে ওয়াই এটা আগে লিখলাম প্লাস এটা থ্রি এক্স স্কোয়ার ওয়াই ইন্টু কি আসবে আমাদের সাইন থিটা এক্স কস থিটা ওয়াই ব্যাস এটাই আমাদের অ্যান্সার দেখো অ্যান্সার মিলে গেছে তাহলে কি হয়ে গেলো প্রুফড ঠিক আছে তাহলে আজকে প্রমাণটা হয়ে গেল আজকে আমরা করলাম ত্রিকোণ মেট্রিক ফাংশান এর পরের দিন আমরা করবো লক ফাংশান এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ